চলচ্চিত্র নির্মাতা মেঘনা গুলজার পরিচালিত শ্যাম বাহাদুর ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশার জীবনের উপর ভিত্তি করে নির্মিত। এতে ভিকি কৌশলকে মুখ্য চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছে। এক্সক্লুসিভ উদ্ধৃতিতে মেঘনা শ্যাম মানেকশার ব্যক্তিগত দিক সম্পর্কে কথা বলেছিলেন, যা তিনি সিনেমাটির জন্য গবেষণা করার সময় জানতে পেরেছিলেন। কার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক? উত্তরে তিনি বলেছিলেন, তার রান্নার সঙ্গে মনের মতো সম্পর্ক। তিনি খুব আগ্রহী ছিলেন এবং তাই অল্প বয়স থেকেই কিভাবে রান্না করতে হয় সে সম্পর্কেও তার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তাই তিনি বাবুর্চি বা খানসামাকে ক্রমাগত টিপস দিয়ে যেতেন। তার সঙ্গে সিল্লু ছিল, যিনি সম্ভবত একমাত্র ব্যক্তি ছিলেন যাকে তিনি ভয় পান। সুতরাং এগুলি তার সমস্ত ব্যক্তিগত দিক যা আমরা পরিবার থেকে জানতে পেরেছি। সুতরাং আমাদের এটি পর্দায় তুলে ধরার সুবিধাও ছিল। মেঘনা মানেকশর মেয়ের সঙ্গে জড়িয়ে থাকা একটি মজার ঘটনাও শেয়ার করেছেন। যেমন যখন তার বড় মেয়ে শেরি বলেছিল যে সে তার প্রেমিকের সঙ্গে পরিচয় করে দিতে চায়, এই কথা শুনেই তখন সে তার বন্দুক বের করার জন্য তার বন্দুকের ক্যাবিনেটের দিকে যায়। শোনা গিয়েছে শেরি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আসছে দেখা করাতে। ও বলে, হামারি বেটি শেরি বাটলিওয়ালা, যদিও আমি তদন্ত করতে পারি কিন্তু এটা একটু বেশি হয়ে যাবে। সুতরাং এটি আমাদের স্বস্তি দিয়েছে। যেখানে আমরা ইউনিফর্মের পেছনের লোকটিকে দেখতে পাচ্ছিলাম এবং আমি এর জন্য খুবই কৃতজ্ঞ। শ্যাম বাহাদুরের শুটিংয়ের একটি স্মরণীয় মুহূর্ত নিয়ে মেঘনা বলেন, তাদের ক্যামেরা একটি সময় 360 ডিগ্রি ননস্টপ ঘোরাতে হয়েছিল। পুরো ইউনিটের জায়গা পরিবর্তন করার সময় ইউনিটের সবাইকে সব কিছু তুলে নিয়ে যেতে হয়। সেখানে বক্সিং সিকোয়েন্সের মতো এমন একটি শট রয়েছে যেখানে ক্যামেরাটি কোনো কাট ছাড়াই 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে। আমরা পুরো গোল বৃত্ত করে ছবি নিয়েছি। এখন পর্দায় দেখা যাবে পুরো কলাকুশলী, সাউন্ড বয়, বুম বয়, কন্টিনিউটির ব্যক্তি, মনিটর ধরেন যিনি সেই ব্যক্তি, ক্যামেরার লোক, স্টেডি ক্যামেরার লোক, প্রত্যেকেই ক্যামেরার পেছনে এক ঝাঁকে হাঁটছে।